আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি যশোর থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারিজ ভ্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুটেজটা ছিল আমার ছোট ছেলেটা অসুস্থ হওয়াতে কি হয়েছে। আমি আমার ছোট মেজো ছেলেকে, মানে পরীক্ষা চলছে ওদের, যেহেতু স্কুলে যেতে পারিনি, আমি তো ওদের স্কুলে আর কি আনা নেওয়া করি, তো স্কুলে ওর বাবা দিয়ে আসে, আর ছুটির টাইমে ওর বাবাই ওদেরকে নিয়ে আসে। তো কি হয়েছে, একটু যেতে লেট হয়েছে ওর, ও ভেবেছে ওর বাবা দিয়ে আসবে আর আমি ওকে নিয়ে আসবো। এখন পরীক্ষা দিয়ে বের হয়ে দেখে আমি নেই, আরও খুবই ভয় পেয়েছে। ভয় পেয়ে এত কান্না করেছে, বাড়িতে এসে পর্যন্ত কান্না করতেছে। ভাবুন একবার কি অবস্থা। ওকে একটু শান্ত করে ড্রেস চেঞ্জ করে দিয়ে তারপর আমার ভাইয়া এসেছে আমার পুত্তলি বাবাটাকে দেখতে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে মোটামুটি, আপনাদের প্রত্যেকের দোয়ায়। আশা করছি আপনার দোয়ার থেকে আমার ছোট্ট পুত্তলি বাবাটাকে বাদ দেবেন না, আপনার দোয়ায়ও আমার বাবাটাকে শরীক করবেন। এই আশায় রাখি আপনাদের প্রত্যেকের কাছে, ও যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে। আর ভাইয়া হালকা পুরী সিঙ্গারা এনেছিল, আমরা সেগুলোই খেয়ে নিয়েছি। আর আমার পুত্তলি বাবাটা ইতিমধ্যে ঘুমিয়েও গেছে, আর আমি একটু হাতের কাজ করে নিচ্ছি, যেহেতু ওদের তিন ভাইয়ের ওষুধ মিলে অনেকটা হচ্ছে ওষুধ জমে গেছে। যে ওষুধগুলো লাগবে না সেগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো মানে নতুন এনেছি সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যে ফার্নিচারটা এখন আমাকে মুছতে দেখছেন, এটা হলো ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা নর্মাল ফ্লাইউড বা পার্টেক্স যেটা বলে, সেই ফ্লাইউডের। তো আমি সবসময় এগুলো বেশি ঘষা মাজা বা পানি দিয়ে মুছি না, সবসময় চেষ্টা করি শুকনা করে মুছে নিতে। অতিরিক্ত পরিচর্যা বা পরিষ্কার করার ফলে কি হয়, এসব আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়, ফলে ধীরে ধীরে সেগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। স্প্রে জাতীয় নানা পরিষ্কারক উপকরণ বেশি ব্যবহার করলে তা অনেক সময় ময়লা আকৃষ্ট করে, যার ফলে আসবাব স্বাভাবিকের তুলনায় বেশি নোংরা হয়। কাঠ বা কাঠের আসবাবপত্র হলে তেমন একটা সমস্যা হয় না, আর এই ধরনের আসবাবপত্র হলে মাসে সর্বোচ্চ দুইবার পরিষ্কার করাটাই শ্রেয়। পরিষ্কারক উপাদান বেশি ব্যবহার না করে আমি চেষ্টা করি সবসময় কাপড় দিয়ে ঘষে ময়লাটা পরিষ্কার করে ফেলতে। আর আমার ড্রেসিং টেবিলের যে আয়নাটা আছে, আমি চেষ্টা করি আয়নাটা রেগুলার পরিষ্কার না করতে। যখন অনেক বেশি ময়লা হয় তখনই পরিষ্কার করি। আয়নায় একটি বা দুইটি আঙুলের ছাপ পড়লেই অনেকে আয়না পরিষ্কার করা নিয়ে ব্যস্ত হয়ে থাকেন। আয়নাতে ডিটারজেন্ট বা এ জাতীয় উপকরণ দিয়ে অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার আয়নাটি নষ্ট হয়ে যেতে পারে, কেননা অতিরিক্ত আর্দ্রতার ফলে আয়নার পিছনে থাকা পারদের আস্তরণ ক্ষয়প্রাপ্ত হয়, ফলে ধীরে ধীরে আপনার আয়না নষ্ট হয়ে যায়। সুতরাং আয়নাতে যথেষ্ট পরিমাণে দাগ যখন পড়বে কেবল তখনই আয়না পরিষ্কার করুন, আর যতটা সম্ভব শুকনা কাপড় দিয়ে মুছে ফেলার চেষ্টা করবেন। সামান্য দাগে নিয়মিত ডিটারজেন্ট বা স্প্রে জাতীয় পরিষ্কারক দিয়ে পরিষ্কার না করাই ভালো। সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর অবশ্যই দেওয়া উচিত, সেটা না রাখলেই নয়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত সচেতনতা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিছু জিনিস এরকমভাবে আমরা না বুঝেই অনেক বেশি মানে ভালো করতে যাই, আর সেটা মানে আমাদের জন্য পরিষ্কার করতে গিয়ে সেটা খারাপই হয়। আমি রান্নাঘর ক্লিনিংয়ের ক্ষেত্রে কি করি, 1 চা চামচ ডিটারজেন্ট বা ডিশওয়াশিং লিকুইড
এক চা চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা। আপনার রান্নাঘর যদি অতিরিক্ত তেল চিটচিটে হয় তাহলে আপনি বেকিং সোডাটাই ব্যবহার করবেন। আর সাথে সমপরিমাণ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করি, সেটাই স্প্রে করে প্রত্যেক দিন চেষ্টা করি। প্রত্যেক দিন যেহেতু আমি ব্যবহার করি, রান্নার পরে স্প্রে করে একবার শুকনা কোনো কাপড় বা ভেজা কোনো কাপড় দিয়ে মুছে ফেললেই এটা প্রত্যেক দিনের জন্য আপনার একটা রান্নাঘর ক্লিনিংয়ের ক্লিনজার হিসাবে কাজ করতে পারে। আর যদি আপনার রান্নাঘর আপনি দুই দিন তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করেন, তাহলে কি করবেন, এক চামচ বেকিং পাউডারের জায়গায় আপনি এক চামচ বেকিং সোডা অ্যাড করবেন, তাহলে আপনার জিনিসটা তেল চিটচিটে ভাবটা সহজেই উঠে আসবে। আর আমার মতো যদি প্রত্যেক দিন আপনি ক্লিনজার ব্যবহার করেন, তাহলে বেকিং পাউডারের দরকার নেই, আপনি বেকিং সোডাটাই ব্যবহার করতে পারেন। এখানে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেলেছি, সোফার কভারগুলো খুলে ফেলেছি আমি। কভার বলতে সোফাটাকে চাদর দিয়ে ঢেকে রাখি। আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে ঘরে, ওরা কী করে, ময়লা পা বা হুটহাট করে যেখানে সেখানে বসে পড়ে, যেখানে সেখানে ময়লা মুছে ফেলে, বুঝতে পারে না, যার জন্যে আমি একটা চাদর দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি সবসময়। সোফাগুলো ঢেকে রাখলে একটা সুবিধা হয় কি, সহজে আপনার ময়লা পড়ে না সোফার উপরে। আর সোফাগুলো আপনার যেহেতু এগুলো অ্যাটাচ সোফা, এগুলো খুলে পরিষ্কার করার তেমন কোনো সুযোগ নেই, ভ্যাকুম করতে হয়। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা ভ্যাকুমকে শুধু সোফা পরিষ্কারের জন্য ভ্যাকুম ক্লিনার কেনার তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য চেষ্টা করি সবসময় ঢেকে রাখতে, আর চেষ্টা করি সপ্তাহে দুইবার চাদরগুলোকে খুলে পরিষ্কার করে রাখতে, যাতে অনেক বেশি ময়লা না হয়ে সোফার ভিতর পর্যন্ত যাতে ময়লাটা না পৌঁছায়। আর বেশি ময়লা হয়ে চাদরটা যদি বেশি নোংরা হয়ে যায়, তাহলে কি হবে, চাদরের মানে সোফার ভিতরেও কিন্তু ময়লা কিছু পৌঁছায়, যার জন্যে সপ্তাহে দুইবার আমি খুলে ধোয়ার চেষ্টা করি আর কি। আর এই যে আমার বাচ্চারা এখানে খেলাধুলা করছে, আর আমার পুটুলি বাবাটাকেও মাঝে মাঝে দেখে আসছি, ও এখনও ঘুমাচ্ছে। আর ওর কিছু কাঁথা কাপড় যেগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই যে এখানে সোফার যে কাপড়গুলো আমি চাদরগুলো আমি ধুতে দিয়েছিলাম সেগুলোও ধোয়া হয়ে গেছে, ইতিমধ্যে নেড়েও ফেলেছি। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চাইলে ভিডিওটিকে একটি লাইক দিতে পারেন। অনেকেই আছেন আমার ভিডিও নিয়মিত দেখেন, কিন্তু আপনার ভালো লাগা আপনি প্রকাশ করতে পারেন না। তো আমি চাইবো আপনি আপনার সুন্দর আঙ্গুলটিকে দিয়ে ভিডিওটিকে যদি একটা লাইক করে দেন, তাহলে আমি আপনার অনুভূতি কিছুটা হলেও বুঝতে পারবো। আর আপনি চাইছেন কমেন্ট করতে পারছেন না, তার দরকার নেই। আপনি যদি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তো আপনি লাইক করে দিয়েন। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে বলছিলাম কাজের ফাঁকে ফাঁকে আমি আমার পুটুলি বাবাটাকেও দেখছি। এই যে এখন যেমন ও ঘুম থেকে উঠেছে, ওকে গোসল করিয়েছি, খাইয়েছি, তারপর বাচ্চারা নামাজ পড়ে নিচ্ছে, আমিও গোসল করে খেয়ে দিয়ে মাঝে একটা লম্বা সময় পার করে ফেলেছি, আর এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে। অনেকটাই দেরি হয়ে গেছে, শুধু যে কাজগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলোই করেছি তা নয়, এর মাঝেও রান্না করেছি, আরও আনুষঙ্গিক অনেক কাজ করেছি যেগুলো দেখানো হয়নি। আর বাচ্চা অসুস্থ থাকলে তো কথাই নেই, মায়েদের খেতে খেতে অনেকটাই দেরি হয়। তো আজকে রান্না করেছিলাম ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ডিম ভাজা, সিম্পল মেনু।
সিম্পল হলে কি হবে, আমার কিন্তু ঘি আলু ভর্তা দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজ এ পর্যন্তই, আজ প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের জন্য দোয়া করবেন। আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।